हेलो एवरीवन, वेलकम टू इप्सिताज वर्ल्ड। आज के आमार बार्थडे, तो आज के आमार बार्थडे जारा आमाके उइश करेछो आमार ओरिफ्लेमेर मेम्बाररा, आमार ओरिफ्लेम फैमिलिर प्रत्येकटा मेम्बार एबं आमार फैमिली मेम्बार प्रत्येककेथ्यांक्स। आर आज के होच्छे माने आमार बियेर पर एटा आमार फार्स्ट बार्थडे, তো এই সেই জন্য আমার শ্বশুরবাড়িতেই এটা সেলিব্রেট করা হচ্ছে। তো ওয়েদার আজকে সারাদিন ভীষণই খারাপ, যার জন্য বাইরে কোথাও যাওয়ার প্ল্যান নেই, একেবারেই বাড়িতে ঘরোয়াভাবেই আমার বার্থডে সেলিব্রেশন হবে। তো সাথে থেকো, আমি তোমাদের সাথে পুরো ভিডিওটা শেয়ার করব। এখানে দেখতেই পাচ্ছেন যে সবজি কাটা চলছে রান্নার জন্য, আর অন্যদিকে ময়নাদি মাছ কাটছে। আমার শাশুড়ি মা সেই দিন ঠাকুরের কাছে পুজো দেন এবং ঠাকুরের ফুল ধান দ্রব্য দিয়ে আশীর্বাদ করেন এবং বাড়ির অন্যান্য বড়রাও আশীর্বাদ করেন। পুজোর প্রসাদ এবং পায়েস মাই আমায় খাইয়ে দেন। বাড়ির সকলের আশীর্বাদই আমার জন্মদিনের সব থেকে বড় পাওয়া। ঠাকুমাদের হয়ে গেছে? এনারা দুজন হচ্ছেন আমার ঠাকুমা শাশুড়ি। তো এনাদের দুজনের বন্ধুত্বের গল্প একদিন তোমাদের শোনাবো। এবার আসি খাওয়া দাওয়ার পালায়। অনেক কিছু রান্না করা হয়েছে। রান্নার মেনুতে ছিল মিষ্টি, চিকেন স্যাটে, স্যালাড, ডাল, মাংস, দই কাতলা, পায়েস, কাঁকড় ভাজা, পটল ভাজা, শাক, আলুর চিপস, বেগুন ভাজা, মাছ ভাজা, তার সাথে সাদা ভাত এবং রাইসও ছিল, আর ছিল চাটনি, দই, পাঁপড়। সন্ধ্যাবেলায় একটা সুন্দর কেক আনা হয়েছিল, আর বাড়ির সবাই ছিল সেই টাইমে। বাড়ির সকলের উপস্থিতিতে কেক কাটা হয় এবং সবাই মিলে খুব আনন্দ করা হয়। আর কিছু পিকচারও শেয়ার করলাম তোমাদের সাথে।